এই আন্দোলনে যোগ দিতে পারে এবং সফল করার জন্য সকলের সহযোগিতা আমরা চাইব। এই জন্য আমরা একটা যৌথ ঘোষণা দেব আগামী 12 তারিখ। পাকিস্তানকে খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের সহযোগিতা তারা এই গণতন্ত্রের পক্ষে কাজ করে যাচ্ছে। কারণ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা বাংলাদেশকে ফিরে পেতে চায়। আমরা বারবার বলছি, বাংলাদেশকে ফিরে পাওয়ার এই আন্দোলনে জনগণ বিজয়ী হবে। স্বাধীনতা আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, আমরা ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছি, স্বৈরাচার আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, এবারও বাংলাদেশের জনগণ বিজয়ী হবে। আমাদের জাতির সামনে একটি ক্লারিয়ন কল দেওয়ার সময় এসেছে, একটা বার্তা, একটা কল দেওয়ার সময় এসেছে যে আন্দোলনের আগামী দিনগুলোতে আন্দোলন আমরা যৌথভাবে এগিয়ে যাব এবং জাতিকে, এখানে সমস্ত জাতির সর্বস্তরের জনগণকে আমরা সমন্বিত করার উদ্দেশ্যে এই কলটা আজকে এখান থেকে দিচ্ছি। সকল শক্তি যাতে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে যোগ দিতে পারে এবং সফল করার জন্য সকলের সহযোগিতা আমরা চাইব। এই জন্য আমরা একটা যৌথ ঘোষণা দেব আগামী 12 তারিখ, এবং 12 তারিখ যৌথ ঘোষণার জন্য আমরা যে ঘোষণাটা দেব এ বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, আমরা আলোচনা করেছি, আমরা ঐক্যমত হয়েছি এবং যৌথ ঘোষণা আসবে 12 তারিখ। সেটা যুগবত আন্দোলনের সাথে আরো যারা সকলেই ঐক্যমতের পরিপ্রেক্ষিতে 12 তারিখ ঘোষণা দেবে, একই সময় দেবে, সময় সেটা আমরা বলে দেবো পরবর্তীতে। 12 তারিখ যুগপথে যারা আছে সবাইকে নিয়ে আমরা একসাথে ঘোষণা দেবো। আমরা তো আন্দোলন তো দেশের মানুষকে নিয়ে করছি, তাই না? এবং বাংলাদেশের মানুষকে নিয়ে আমাদের আন্দোলন, আর বিদেশিদের সমর্থন হচ্ছে যারা গণতন্ত্রকামী দেশ আছে, যারা মানব অধিকারে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, জনগণের জীবনের নিরাপত্তায় বিশ্বাস করে, বাক স্বাধীনতায় বিশ্বাস করে, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, সেই সেই দেশগুলো অবশ্যই বাংলাদেশকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের সহযোগিতা তারা এই গণতন্ত্রের পক্ষে কাজ করে যাচ্ছে। সেটা তো তাদের পক্ষ থেকে আসছে, আমাদের পক্ষ থেকে যেটা হচ্ছে আমরা সবাইকে দিয়ে জাতিকে একসাথে নিয়ে যে আন্দোলনে নেমেছি, আন্দোলনকে সফল করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা, আইনের শাসন পুনরুদ্ধার করা, মানব অধিকার সহ রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে যারা আজকে ক্ষমতায় বসে আছে জোর করে জনগণকে বাইরে রেখে সেটা পুনরুদ্ধার করার আমরা আন্দোলন করেছি, আমাদের কাজটা হচ্ছে সেটা। আর যারা দেশের ভিতরে বাইরে এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে স্বাভাবিকভাবেই তারা হচ্ছে গণতন্ত্রের পক্ষে, এখানে গণতন্ত্রের বিপক্ষে যারা তারা হচ্ছে বাংলাদেশের জনগণের মুখোমুখি হতে হবে, বাংলাদেশের জনগণের মুখোমুখি তাদেরকে হতে হবে যারা গণতন্ত্র বিরোধী, যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়, যারা মানব অধিকার কেড়ে নিতে চায়, আইনের শাসন কেড়ে নিতে চায়, জীবনের নিরাপত্তা কেড়ে নিতে চায়, বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, তাদেরকে জনগণের মুখোমুখি হতে হবে এবং জনগণের মুখোমুখি হওয়ার তাদের আজকে অবস্থান নাই। কারণ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা বাংলাদেশকে ফিরে পেতে চায়। আমরা বারবার বলছি, বাংলাদেশকে ফিরে পাওয়ার এই আন্দোলনে জনগণ বিজয়ী হবে। স্বাধীনতা আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, আমরা ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছি, স্বৈরাচার আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, এবারও বাংলাদেশের জনগণ বিজয়ী হবে।